তোমরা সকলেই জানো সম্প্রতি প্রকৌশল গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বুয়েট ব্যতীত রুয়েট কুয়েট এবং চুয়েট এই তিনটা গুচ্ছের যে সার্কুলার তা প্রকাশিত হয়েছে আমি অলরেডি আমার ওয়েবসাইটে এই বিস্তারিত দিয়ে দিয়েছি। তো যারা সার্কুলারের এ টু জেড জানতে চাও ডিসক্রিপশন এবং আমাদের কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আমি যে কথাগুলো বলবো সেগুলো ঠিক ওয়েবসাইটেই আছে, বোঝানো আছে। সো ভিডিওটি শেষ করার পর সেই ওয়েবসাইট ভিজিট করে সব তথ্যগুলো দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা আমি ল্যাপটপে করছি না, জাস্ট বলে দিচ্ছি, কারণ কি আমার সেই ফেসিলিটি আপাতত নেই যে তোমাদের ল্যাপটপের স্ক্রিনে দেখাবো। সো আমি কথাগুলো বলবো, তোমরা একটু শোনার চেষ্টা করবো। তো প্রথমেই আমরা বিভিন্ন তারিখ সম্পর্কে আসি। আমার কাছে সব কিছুই তথ্য লেখা আছে। তো গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে তোমাদের আবেদন শুরু হচ্ছে 24 এপ্রিল এবং আবেদন শেষ হবে 8 মে। তো তোমরা যে আবেদন করলা, এই আবেদনের পর যোগ্য যে প্রার্থী নির্বাচন করা হবে এটা মেইনলি 2 জুন করা হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 জুন এবং রেজাল্টটা দেওয়া হবে তোমাদের 30 জুন। তো মোটামুটি গুরুত্বপূর্ণ তারিখের দিক থেকে এগুলোই। এরপরে যদি আমরা আবেদন যোগ্যতায় আসি, তাহলে তোমাদের যাদের SSC 2017 এবং 18 আছে তারা পরীক্ষা দিতে পারবা, যাদের SSC 2020 তারা পরীক্ষা দিতে পারছো, এবং যদি GPA রিকোয়ারমেন্টের কথা বলি সেক্ষেত্রে SSC যে আছে, SSC টোটাল GPA মিনিমাম 4.00 লাগবে এবং এর চেয়ে বেশি হতে হবে, মানে 4.00 বা এর চেয়ে বেশি। 4.00 নিচে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। আর SSC এর ক্ষেত্রে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই 4টা সাবজেক্টের প্রত্যেকটাতেই GPA 5 থাকতে হবে, অর্থাৎ টোটাল 4টা সাবজেক্ট GPA 5, 4 × 20 অর্থাৎ 20 পয়েন্ট টোটাল থাকতে হবে এই 4টা বিষয়ে। আমি আবার বলছি, SSC GPA রিকোয়ারমেন্ট হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই 4টা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি GPA 5 করে টোটাল 20 লাগবে। ওকে, এরপর আসন সংখ্যা, চুয়েটে আছে মোট আসন 901টি, কুয়েটে আছে 1065টি এবং রুয়েটে আছে 1235টি। টোটাল তোমাদের আসন আছে 3201টি। ওকে, এরপর যদি আমরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যাই, সিম্পলি আমি বলবো পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। টোটাল 500 মার্ক থাকবে এই MCQ এ এবং পরীক্ষার সময় তোমাদের 2.5 ঘন্টা পাবা এবং প্রত্যেকটা ভুল হলে 25% মার্ক কাটা যাবে। ওকে, এখন এখানে একটা কথা আছে, কথাটা কি যে এই মানবন্ধন 500 এটা কীরকম? ওকে, তোমাদের মানবন্ধনে যে 2টা গ্রুপ আছে, ক গ্রুপ এবং খ গ্রুপ, ক গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র এই পরীক্ষা হবে হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই 4টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং টোটাল মার্ক থাকবে তোমাদের 500। কিন্তু এমন না যে 500টা MCQ সেখানে থাকবে, সেখানে কিন্তু 500টা MCQ থাকবে না। দেখা যেতে পারে 1টা করে MCQ এর মার্ক দিল 5 মার্ক, তাহলে 100টা MCQ এর 500 মার্ক, বা দিল 1টা করে MCQ 2.5 মার্ক, তাহলে টোটাল MCQ থাকতেছে 200টা। এভাবে MCQ এর মার্কটা বেশি থাকবে। এবং আমি যে বললাম নেগেটিভ মার্ক 25%, সো ওই 5%, 1টা প্রশ্নের মান যদি হয় 5 মার্ক, তাহলে 5 ওইখানকার 25% কত হয় তত তুমি ওইটা যদি ভুল করো তাহলে তত মাইনাস যাবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে যে 500 মার্ক আছে, এই 500 মার্ক কিন্তু টোটালি 500টা MCQ থাকবে এমনটা কখনোই হয়তো বা সম্ভব না, আবার বলাও যাচ্ছে না বিস্তারিত, যেহেতু এখনো নির্দেশিকা দেয়নি, জাস্ট সার্কুলার দিয়েছে, এখানে বলেছে যে 500 মার্ক থাকবে। তবে আমার যেটা ধারণা, পার MCQ হয়তো বা 2 মার্ক বা 2.5 মার্ক থাকতে পারে, তবে আমরা যখন বিস্তারিত দিব তখন আরও ডিটেলস তোমাদের জানাই দিব। ওকে ওকে, খ গ্রুপের একটা কথা বলি, MCQ 500 মার্ক থাকবে এবং 200 মার্ক থাকবে অঙ্কনের উপর। আমি মোটামুটি যে যে তথ্যগুলো আছে তা বলার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো কিছু তথ্য তোমাদের গ্যাপ লাগে বা জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর বিস্তারিত এই তথ্যগুলো লিখিত আকারে পেতে আমাদের যে ওয়েবসাইট আছে লিঙ্কটা তো কমেন্টে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।